তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো মমিতাজ ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত। তো এখন তো 8:15 কি 20 বাজে। তো আমি সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এই কদিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না। আজকের একটু বেটার লাগছে, তাই আমি ব্লগটা দিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার বিছানার কি অবস্থা, বিছানা তুলবো এখন। তো সকালে উঠে আমার প্রথমে কাজ হচ্ছে ব্রাশ ট্রাশ করে তারপরে বিছানা তোলা। তো মেয়ে নিচে চলে গেছে, ওর বাবা নিচে চলে গেছে। তো এখন বিছানা তুলে ঘর তো ঝাড় দিয়ে তারপরে আমি নিচে যাব, গিয়ে মেয়ের টিফিন করব। কারণ ওর আন্টি আজকে সকালে আসবে। ওর আন্টি সকালে, এমনি তো সন্ধ্যাবেলায় আসে, 7টা থেকে পড়াতে আসে। তো আজকে সকালে আসবে, তো তাই জন্য তো আমার একটু তাড়াতাড়ি করতে হবে কাজ বাজগুলো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে বললাম মেয়ের আন্টি আসবে, তো বোর্ডটা আর পড়ার বই খাতা সব উপরে তুলে রাখলাম। তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে মেয়ের খাবার করব। তো চলো। তো এই যে হচ্ছে আমার মেয়ের খাবার, আজকের ডিম ভাজা আলু ভাতে আর এই যে ডাল সেদ্ধ। আর এই যে বসে আছেন, বসে বসে খেলছে। তো আমার তো সব কাজ হয়ে গেছে বেলায়, এবার আমি কাজে বসেছি। আর একটা কাজে, সংসারের কাজ করার পরে আর একটা কাজে বসেছি। স্নান করে এখনো মাথা আশ্রয়নি। তো এই যে আমার কাজ, এটা হচ্ছে আমার মেশিন। তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার সেলাই মেশিন। এই দেখো, এটার এই পাশে একটা সুইচ আছে। তো এটাকে যদি আমি অফ করি তো এই যে লাইটটা বন্ধ হয়ে যাবে, আবার অন করলে চালু হয়ে যাবে। তো এটা আমি পিকো করছি, ঠিক আছে। আর এই মেশিনটায় এই যে যে কটা সেলাই দেখছো সব কটা এই মেশিনে হয়, ঠিক আছে। তো এখন পিকো করছি, ওই জন্য পিকোর দিকে দিয়েছি। যখন নর্মাল সেলাই করব তখন আমি এই দাগগুলো দেব, এ বি সি। এটা হচ্ছে একদম ছোট, বিটা হচ্ছে তোমার একটু মানে মাঝারিটা বলতে পারো, আর সিটা হচ্ছে বড় বড়। তো আমার এই তিনটে আর এই তিনটেই আমার কাজে লাগে। তো আমি এখন পিকো করছি। এই দেখো সব শাড়ির অর্ডার, এখানে 5টা, এখানে 5-6টা শাড়ি আছে, সব ফলস পিকো হবে। এখন যেহেতু পুজোর সময়, তো সেহেতু একটু চাপে আছি, মানে চাপে আছি বলতে একটু কাজের চাপ আছে। তো চলো আমি কাজটা করে আমি দেখাচ্ছি কিভাবে আমি এই মেশিনটা সেলাই করি। একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পাদানি, মানে এটা চাপ দিলে এই মেশিনটা চলবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চালিয়ে। তো দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেশিনটা চালিয়ে তোমাদের একটু দেখালাম। তো আমি কাজটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, ঠিক আছে। তো যে কটা শাড়ির অর্ডার পেয়েছি সব কটা পিকো হয়ে গেছে, এখন আমি ফলস পার বসাবো। তো দুপুরে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আমি শাড়িগুলো নিয়ে এক এক করে আমি পার বসিয়ে নেব। এটা হচ্ছে কালো শাড়ি, তাই কালো পার। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে সুচ, এবার সেলাইটা করে নি, ঠিক আছে।